এইখান থেকে আমি আলোচনার পরবর্তী পর্বে পরবর্তী অধ্যায়ে ঢুকব, যেটা এটার সঙ্গেই যুক্ত। তার কারণ সন্দীপ ঘোষের গ্রেফতারি। আজকে কোর্ট থেকে বেরোতেই সপাটে চর। আমি আবার বলছি, এই প্রতিবেদনে কোথাও নিজের হাতে আইন তুলে নেয়াকে সমর্থন জানানো হয়নি, হতে পারে না। আমরা চাই এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে কেউ অপরাধ করলে আইন মেনে দ্রুত তার কঠোর শাস্তি হয়, কিন্তু না, আইন নিজে হাতে তুলে নেয়ার অধিকার কারুর নেই। এইখানে সন্দীপ ঘোষকে আজকে আপনারা জানেন, গতকাল এই অনুষ্ঠানেই আমরা ব্রেক করেছি, গ্রেফতার করা হয়েছে এবং তাকে নিজাম প্যালেস থেকে আলিপুর আদালতে আজকে পেশ করা হলো। দেখুন, চোর চোর বিদ্রুপ থেকে চর। মঙ্গলবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে এভাবেই ফুটে বেরোলো ক্ষোভ, আর এই প্রেক্ষাপটেই চাপের মুখে গ্রেফতারের 24 ঘন্টা পর সন্দীপ ঘোষকে সাসপেন্ড করলো স্বাস্থ্য দফতর। রাজ্য মেডিকেল কাউন্সিলের এথিক্স কমিটি থেকেও সরানো হলো সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষের সাসপেনশনের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব জুনিয়র ডাক্তাররা। অবশেষে সিবিআইয়ের হাতে তার গ্রেফতারের একদিন পর প্রবল চাপের মুখে সেই সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর। আজিগড় মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় সোমবার সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার অতিরিক্ত নিরাপত্তারক্ষী আফসার আলী এবং আরও দুজন বিপ্লব সিংহ ও সুমন হাজরাকে গ্রেফতার করে সিবিআই। আর মঙ্গলবার তাদের আদালত চত্বরে দেখা মাত্রই ক্ষোভ উগড়ে দিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীদের একটা বড় অংশ। নিজাম প্যালেস থেকে আলিপুর শোনা গেল চোর চোর ও ধিক্কার স্লোগান। চোরও মানা হয় সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষ সহ চারজন আদালতে পৌঁছানোর আগেই সেখানে ভিড় ছিল। ধৃতদের গাড়ি ঠুকতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সন্দীপ ঘোষকে দেখা যাচ্ছে ঢুকছেন, সন্দীপ বাবু ঢুকছেন, কিন্তু তাকে ঘিরে আইনজীবীরা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, আইনজীবীরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাকে সিবিআই আধিকারিকেরা কোনোভাবে কিন্তু ভেতরে প্রবেশ করাচ্ছেন। সন্দীপ ঘোষ তাকে ঢোকানো হলো এবং স্লোগান যেটা উঠছে, কোথাও চোর স্লোগান উঠছে, কোথাও বা কোথাও কিন্তু দেখা যাচ্ছে যে ধিক্কার স্লোগান। আদালত কক্ষের ধৃতদের ঢোকাতে রীতিমতো বেগ পেতে হয়। আদালত কক্ষের ভিতরেও চলে আইনজীবীদের বিক্ষোভ। সিবিআইর আইনজীবী চারজনকে 10 দিনের হেফাজতে চেয়ে দাবি করেন আজিগড় মেডিকেল কলেজের দুর্নীতি ষড়যন্ত্রের মাথা সন্দীপ ঘোষ। তিনি আরো বলেন, আরো তথ্য প্রমাণ জোগাড় করতে তাদেরকে দীর্ঘ জেরা করা প্রয়োজন, বিশেষ করে সন্দীপ ঘোষকে। সেই জেরাতে আরো নতুন জট খুলতে পারে, তদন্তে নতুন কোনো দিশা খুলে যেতে পারে, এমনকি মূল অপরাধ সম্পর্কে কোনো যোগসূত্র পাওয়া যেতে পারে। হাইকোর্টের নির্দেশে যে দুর্নীতি তদন্ত শুরু হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সিবিআইয়ের আইনজীবী আরো দাবি করেন, ধৃত তিনজনের সঙ্গে সন্দীপ ঘোষের গভীর ষড়যন্ত্র ছিল, সেটা সামনে আসা দরকার। পাল্টা সন্দীপ ঘোষের আইনজীবী 10 দিনের হেফাজতের বিরোধিতা করে বলেন, তার মক্কেল ইতিমধ্যেই একাধিকবার সিবিআই এর কাছে গিয়ে সহযোগিতা করেছেন। সব পক্ষের বক্তব্য শোনার পর চারজনকে 8 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। সন্দীপ ঘোষের বললাম তো একটা কথা, সেই তো উনি তো দুর্নীতি মামলায়, আর আমার মেয়ে তো দুর্নীতির বলি, কালকে বারবার বলেছি দুর্নীতির বলি হয়েছে। আশা করছি যে দুইজন মিলে দুর্নীতি এবং খুন ধর্ষণের যে মামলার যে বিচার মানে তদন্ত চালাচ্ছে সিবিআই, তার একটা সাকসেস খুব শিগগিরই পাবে, এটাই আশা রাখছি। এরপর আদালত পক্ষ থেকে সন্দীপ ঘোষ সহ চারজনকে বের করার সময়ও ফের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর। স্লোগানের পাশাপাশি সন্দীপ ঘোষকে চড়ও মারেন একজন। প্রকাশ সিনহা, আবির দত্ত ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এরপর আগামী 15 মিনিটে আপনারা আরও অবাক হবেন। তার কারণ খানিকক্ষণ পরই এই অনুষ্ঠানে আপনাদের দেখাবো যে কিভাবে টালা থানা মাত্র 5 মাস আগে এই সন্দীপ ঘোষকে দুর্নীতির ইস্যুতে, আরজিকরের দুর্নীতির ইস্যুতে একেবারে ক্লিন চিট দিয়েছিল, তাও কোর্টের আদেশে তদন্ত করে। আমি বিস্তারিত আসব, কিন্তু তার আগে আমি আগেও এই অনুষ্ঠানে বহুবার বলেছি, যেহেতু 2023 সাল থেকে এই যিনি কমপ্লেন করেছেন, হুইসেল ব্লোয়ার আমরা বলতে পারি আখতার আলী, যেভাবে আমাদের সামনে
2023-এর জুলাই মাস থেকে ফাইল বন্ধ করে যে তথ্য প্রমাণ আমাদের হাতে দেন, শুধু আমাদের হাতে নয়, রাজ্যের ভিজিলেন্স কমিশনারকে পাঠিয়েছেন, আইজিকে পাঠিয়েছেন, স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন, মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছেন। আপনারা জানেন যে তারপরে তাকেই মুর্শিদাবাদে বদলি করে দেয়া হলো। আমি ফিরদোসের কাছে এই ইস্যুতে আসবো। ফিরদোস, আমি আগেও বলেছি, মানে সিবিআইয়ের ইতিহাসে এই রকম ওপেন অ্যান্ড শার্ট কেস এর আগে সিবিআই পেয়েছে কিনা আমার জানা নেই। প্রত্যেকটা লক্ষ্য করুন, এই ফাইলের এগুলো কপি, অরিজিনাল তিনি কমপ্লেনে জমা দিয়েছেন। তরুণ বলছে এটা 1/10, আরো আরো ডিটেইলসে, মানে একাডেমিক ফান্ডে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে। ডেড বডির ক্ষেত্রে আমরা জানি ওই কঙ্কাল ইত্যাদির ক্ষেত্রে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে, ল্যাবে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে। এছাড়া একটার পর একটা আলাদা ফাইল করে তিনি দেখিয়েছেন যে কোথায় বিনা অনুমতিতে বেআইনিভাবে টেন্ডার দেওয়া হয়েছে, ক্যাফিটেরিয়া দেওয়া রয়েছে, কোভিড ফান্ড কীভাবে 9/6 হয়েছে, এবং সবথেকে বড় কথা মেডিকেলের বর্জ্য কীভাবে বেআইনিভাবে বিক্রি করেছে, এগুলো সমস্ত আলাদা আলাদা ফাইল। তরুণ যেহেতু ওনার লয়ার ছিলেন, সেটা হচ্ছে যে এর 10 গুণ তথ্য গেছে। আমি বলছি এরপর সিবিআই যদি গ্রেফতার না করতো তাহলে কী বলা যেত, কিন্তু ফিরদোসের কাছে আমি আসবো। ফিরদোস, বিস্ময়করভাবে এই গত মাসের 16 তারিখ সিট ফর্ম হলো, অথচ তার আগে 1 বছর 5 মাস রাজ্য সরকার বসে রইল, হুইসেল ব্লোয়ারকেই মুর্শিদাবাদে বদলি করে দেয়া হলো, 19 তারিখ কমপ্লেন স্বাস্থ্য দফতরের তরফ থেকে হলো, এবং 10 দিনের মাথায় সিবিআই নেওয়ার পরে গ্রেফতার হলো। আমি বলছি গ্রেফতার ছাড়া অন্য কিছু বোধ হয় এটা থেকে হয় না, সাদা চোখেও বলা যায়। আমার সবথেকে বড় প্রশ্ন আবার করছি, 1 বছর 5 মাস রাজ্য সরকার কী করছে? 1 বছর 5 মাস রাজ্য সরকার কী করছিল সেটা আজকের এই কিছুক্ষণ আগে আমরা একটা সাসপেনশন অর্ডার দিলেন না, এখান থেকেই বোঝা যাচ্ছে। দেখুন, একজন মানুষের সম্পর্কে এত অভিযোগ জমা পড়ল, সেই মানুষটি গ্রেপ্তারও হয়ে গেল, গোটা সমাজ বলছে আপনি ছেড়ে দিন সমস্ত কিছু, সমাজ কী বলছে সেসব গুল্লায় যাক। আচ্ছা, এই আক্তার আলী যে অভিযোগ জমা পড়েছে, তার চাকরিগত অন্যায়? এটা চাকরিগত অন্যায় নিয়ে একটা ডিসিপ্লিনারি প্রসিডিং এখনও ইনিশিয়েট হয়েছে, একটা এনকোয়ারি স্টার্ট হয়েছে, এই যে সাসপেনশন করেছে, সাসপেন্ড করেছে, সুপ্রিম কোর্ট বলছে যে সাসপেনশন নাইদারে পানিশমেন্ট নর এ স্টিগমা, সাসপেন্ড হয়ে গেলে তিনি সাবসিস্টেন্স অ্যালায়েন্স পাবেন, অর্থাৎ প্রথমে 50%, পরবর্তীতে সেটা বর্ধিত হবে, মানে বেতন পাবেন, এবং পরবর্তীতে যখন তার সাসপেনশন অর্ডারটি উইথড্র হয়ে যাবে তখন তিনি আবার পুরো সম্পূর্ণ বেতনটিই পাবেন। এই সাসপেনশন অর্ডারটি যদি 3 মাসের মধ্যে রিভিউ না করে বা ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট না করে, ওই কোর্টে চ্যালেঞ্জ করে এই সাসপেনশন অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে, তার সার্ভিস টার্মিনেট করার জন্য। এখনও পর্যন্ত আমি এর আগের দিন আপনার চ্যানেলে বলে গেছিলাম এবং আজকেও বলছি, এখনও পর্যন্ত ডিপি স্টার্ট হয়নি। ডিপি স্টার্ট না হওয়ার অর্থ হলো ওর সার্ভিস নিয়ে সরকার এখনও পর্যন্ত মনে করছে না বা স্বাস্থ্য দপ্তর মনে করছে না যে সন্দীপ ঘোষ চাকরিগতভাবে কোনো প্রকার অন্যায় করেছেন। যদি একজন মানুষ তার, ধরুন ওই মানুষটি যিনি অ্যাকিউজ তিনি দোষী সাব্যস্ত হতে তো একটা সময় লাগবে, যদি চাকরিগত অন্যায় করেছে যদি তার ডিপার্টমেন্ট মনে করে তাহলে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করবে। সরকার চাকরিগত অন্যায় করেছে মনে করবে কেন? করেনি বলেই তো তিনি ইস্তফা দেওয়ার 4 ঘন্টার মধ্যে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে ন্যাশনাল মেডিকেলে। এক্স্যাক্টলি, আমার পয়েন্টটা এখানেই যে সরকার শুধুমাত্র সেদিন মনে করেনি তা নয়, আজকের দিন পর্যন্ত মনে করছে না, দ্যাটস ওয়াই, সেই জন্যই এখনো পর্যন্ত ডিপি স্টার্ট হয়নি, ডিসিপ্লিনারি প্রসিডিং স্টার্ট হয়নি। এবং আমি আপনাদের আর একটা কথা বলছি, এটা তো আপনি দেখছেন যে একজন আক্তার আলী, তিনি আরজি করার ডেপুটি সুপার, তিনি এই অভিযোগটি করেছিলেন মেডিকেল শিক্ষায় দুর্নীতি নিয়ে, যে এর আগে দেখেছেন শিক্ষায় দুর্নীতি। আমি বলছি আজকে আপনার স্টুডিওয় দাঁড়িয়ে বলছি, এবং কিছুদিন পরে সেই মামলায়ও সিবিআই তদন্তের নির্দেশ হওয়ার পরে আবার আপনি এরকম করে ঘণ্টাখানেক সঙ্গে সমান বসাবেন, এখনও আজকের দিনেও বলছি যে শিক্ষা ব্যবস্থায় আজকের দিনেও দুর্নীতি হচ্ছে, এবং 2 দিন আগে সেই নোটিশ দিয়েছে দুর্নীতি হচ্ছে। এই যে ধরুন এই বিএড কলেজ, ডিএলএড কলেজের অ্যাফিলিয়েশন দেওয়ার কি পরিমাণ দুর্নীতি হচ্ছে ভাবতে পারেন, আজকের এটা সংরক্ষণ করে রাখুন আবার আপনি ঘণ্টাখানেক সঙ্গে সমান বসাবেন। আমি এটা কেন বলছি, দেখুন আসলে এই যে দেখছেন না, এই যে এত মানুষ রাস্তায় নামছে, আমি একটা সমাজ মাধ্যমে একটা অদ্ভুত পোস্ট দেখলাম এবং সেটা দেখে আমার অনেকটা, মানে আপনাকে আমি বলেছি এই শো শুরু হওয়ার আগে, যে আগে সাধারণভাবে যারা মিছিল উদ্যোক্তা হতো তারা আগে জনগণ খোঁজ করতো, আজকে জনতা খোঁজ করছে কোথায় মিছিল হচ্ছে। কেন এটা হচ্ছে? তার কারণ হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে এক অদ্ভুত ব্লেন্ড তৈরি হয়েছে,
একটা দুষ্কৃতি এবং এই দুর্নীতিগ্রস্ত অদ্ভুত ব্লেন্ড তৈরি হয়েছে। আপনি আরজিকর কাণ্ড দেখুন, দুষ্কৃতি এবং দুর্নীতিগ্রস্ত মানুষ কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। আমি তরুণের কাছে আসবো, তার আগে একটা বিস্ময়কর প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, যেটা আজকের আগে অবধি সত্যি আমরা কেউ জানতাম না। হুবহু আপনার মনে পড়ে যাবে সেই রেশন দুর্নীতিকাণ্ড। মনে এই এই অনুষ্ঠানে আমরা দিনের পর দিন একটা সিরিজ দেখিয়েছি, যেটা কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশে কিন্তু স্পেসিফিক এই রেশন দুর্নীতি নিয়ে কমপ্লেন হয়েছিল, সাতখানা কেস হয়েছিল, কলকাতা পুলিশ রাজ্য পুলিশ তদন্ত করেছিল। কিন্তু লক্ষ্য করবেন, একেবারে তারিখ দিয়ে এফআইআরের কপি দিয়ে আমরা দেখিয়েছি যে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুর রহমানের কথা যেই এলো তদন্ত থমকে গেল, তদন্ত আটকে গেল। হুবহু মনে পড়বে এই ঘটনায় যেটা এরপরে এক্ষুনি আপনাদের দেখাতে চলেছি। ঘটনাটা দেখুন, এক ভদ্রলোক, তার নাম তাপস চন্দ্র পাল, তিনি প্রথমে পুলিশের কাছে গেলেন। তার সন্দেহ যে আরজি করে, নির্দিষ্ট তথ্য প্রমাণ তার হাতে নিশ্চয়ই ছিল, আরজি করে দুর্নীতি হচ্ছে। পুলিশ কোনো সাড়া দিল না। শটান ভদ্রলোক তাপস চন্দ্র পাল তিনি চলে গেলেন শিয়ালদা কোর্টে। আরজিকর হাসপাতালের দুর্নীতির তদন্তে কোর্ট অর্ডার হলো। কবে হচ্ছে এই কোর্ট অর্ডার? 7 মার্চ 2024। টালা থানাকে শিয়ালদা কোর্টের মাননীয় বিচারক বললেন যে আপনি তদন্ত করুন। তারপর মাত্র 5 মাস আগে 5 এপ্রিল 2024 টালা থানা জানিয়ে দিল তারা দুর্নীতির কোনো নামগন্ধ পায়নি, অর্থাৎ এই সন্দীপ ঘোষ, এই আরজিকর আজকে সিবিআই হেফাজত যার হয়েছে, তিনি ক্লিন চিট পেলেন টালা থানার কাছ থেকে, কলকাতা পুলিশের কাছ থেকে। ভাবা যায়? আমি বলছি এই প্রতিবেদনটা দেখাবো, তারপর আমি তরুণের কাছে আরো বিস্তারিত জানবো। দেখুন, আর্থিক দুর্নীতি মামলায় সোমবার আরজিকর মেডিকেলের যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করলো সিবিআই, অভিযোগ ঠিক 4.5 মাস আগে তাকে ক্লিন চিট দিয়েছিল টালা থানা। তাহলে কি সন্দীপ ঘোষের মাথায় কোনো প্রভাবশালীর হাত থাকাতেই তাকে ছুঁতে চায়নি পুলিশ? এই প্রশ্ন উঠছে কারণ 1 বছর 5 মাস আগে আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী শুধু নন, চলতি বছরে মাত্র 4 মাস আগে গার্ডেন রিচ এলাকার বাসিন্দা তাপস চন্দ্র পাল আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ নিয়ে টালা থানার দ্বারস্থ হন। অভিযোগকারী তাপস চন্দ্র পালের দাবি, সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্কিলড ল্যাব তৈরির জন্য বাজার দরের থেকে বেশি টাকা দিয়ে সরঞ্জাম কেনা, ক্যাম্পাসে ফুড স্টল ভাড়া দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি না নেওয়া, হাসপাতালে প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রাংশ খোলা বাজার থেকে চড়া দামে কেনা, স্নাতক ও স্নাতকোত্তরের কাউন্সেলিংয়ের সময় আর্থিক তছরূপ, একাডেমিক ফান্ডের অপব্যবহার, অবৈধ নিয়োগ এবং অবৈধ পার্কিং চক্রের সঙ্গে আতাতের মতো একগুচ্ছ চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে টালা থানার দ্বারস্থ হলেও পুলিশ অভিযোগই নেয়নি। তা আমি একজন নাগরিক হিসাবে, এই পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে, আমিও তা ওই সন্দীপবাবুর অ্যাগেনস্টে টালা থানায় একটা এফআইআর করি। সেই এফআইআরটা যখন টালা থালা নিলেন না, আমি মেল বা স্পিড পোস্টের মাধ্যমে করার চেষ্টা করি, তাতেও কোনো সাড়া দেননি। তখন টালা থানার অ্যাগেনস্টে আমি কমিশনার কাছে জানাই, কমিশনারও কোনো স্টেপ না নেওয়াতে আমি কোর্টে যাই, কোর্টের দ্বারস্থ হই। অভিযোগকারী তাপস চন্দ্র পালের আরও দাবি, টালা থানা অভিযোগ না নেওয়ায় শিয়ালদা আদালতে দ্বারস্থ হন তিনি। তখন আদালত টালা থানার কাছে রিপোর্ট তলব করে। 5 এপ্রিল শিয়ালদা আদালতে রিপোর্ট পেশ করে পুলিশ, যেখানে এক কথায় ক্লিন চিট দেওয়া হয় সন্দীপ ঘোষকে। অভিযোগকারীর দাবি, পুলিশের তরফে আদালতে জানানো হয় যা হয়েছে তা নিয়ম মেনেই, নিয়ম মেনেই টেন্ডার ডাকা হয়েছে, কোনো বিষয়েই একা সিদ্ধান্ত গ্রহণ করেননি আরজিকর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। পুলিশ যে রিপোর্ট দিয়েছিলেন, ওই প্রতিটা দপ্তরের সুপারদের কাছ থেকে একটা ক্লিন চিট নিয়ে এলেন, সেটা পুলিশ নিজেই করেছে, তার সঙ্গে আলোচনা করে, মানে তাদের কাছে গিয়ে তাদের থেকে রিপোর্ট নিয়ে চলে এসেছে, ওইটাই কোর্টে পেশ করেছে, যেটা মানে অবৈধ। তার জন্য একটা ইনভেস্টিগেশন হওয়ার টিম তৈরি হওয়া দরকার ছিল, ইনভেস্টিগেশন করা দরকার ছিল, সেটা না করে পুলিশ সেই তৎকালীন যে দপ্তরের প্রধানরা ছিলেন তাদের থেকে একটা ক্লিন চিট, এরম হয়েছে না, তারা বলেছে না এরম কিছু হয়নি, এই একটা মৌখিক ভার্বাল রিপোর্টের ওপর ভিত্তিতে তিনি কেস ডায়েরি মানে ক্লিন চিট দিয়ে দিলেন। টালা থানার এক এসআই তদন্ত করে একটা প্রিলিমিনারি রিপোর্ট জমা করে সেখানে বলে কোনো রকম কোনো দুর্নীতি নেই, যা হয়েছে নিয়ম মেনে হয়েছে, এই প্রিন্সিপাল সব কিছু নিয়ম মেনে কাজ করেছে, মানে সবকটা দুর্নীতির অভিযোগকে প্র্যাকটিক্যালি নাকচ করে দিয়েছিল কিছু বেকার বেকার রিজন দেখিয়ে। ধামা চাপা দেওয়ার চেষ্টা কেন হলো বা ধামা চাপা দিয়ে কোর্টকে অনুরোধ কেন করা হলো যাতে মামলাটা ডিসমিস করে দেওয়া হয়? যদি তখনই সামনে আসতো তাহলে হয়তো আরজিকরে খুন এবং ধর্ষণের মামলাটাই ঘটতো না। এই যে সন্দীপ ঘোষ, ইনি যে বর্তমান রাজ্য প্রশাসনের খুব কাছের লোক, খুব পছন্দের লোক, সেটা তো বোঝাই গেল, কেন যেই তিনি আরজিকরে ঢুকতে পেলেন না,
ছাত্র রোষের জন্য সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী তাকে 3-4 ঘন্টার মধ্যে আরেক জায়গায় পোস্টিং দিয়ে দিলেন অধ্যক্ষের পদে। সেটা তো আটকালো কোর্ট আদালত। এনাই ইনি যদি যে সরকারের ছত্রছায়ায় আছেন এটা তো পরিষ্কার। অভিযোগকারী তাপস চন্দ্র পালের দাবির প্রেক্ষিতে কলকাতা পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সৌভিক মজুমদার, ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। আমি তরুণের কাছে আসব। তরুণ, আমি বলছি যে পুলিশ অর্থাৎ টালা থানা কলকাতা পুলিশের অন্তর্গত এই কলকাতা শহরের একটি থানা, তারা কোর্টকে রিপোর্ট দিয়ে জানিয়ে দিল যে কোনো দুর্নীতি হয়নি। সুমনদা, সেটা বলার আগে একটা জিনিস বলা উচিত। কাল থেকে ডাক্তারবাবুদের আন্দোলন দেখছিলাম আমি। ডাক্তারবাবুদের আন্দোলন দেখে আমার মনে হয় তোমার চ্যানেলের মাধ্যমে সমাজের প্রত্যেকটা মানুষকে একটা জিনিস অনুরোধ করবো আমি, যে ডাক্তারবাবুরা আমাদের কোভিডের সময় রক্ষা করেছিল, আমাদের কোনো না কোনো প্রিয়জনকে কোনো সময় মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছিল, আজকে তারা একটা এক্সট্রা কাজ করছে। তারা যেমন রোগের চিকিৎসা করে, তা ঠিক সমাজের চিকিৎসা করছে। তাদের পাশে সবাইকে দাঁড়ানোর অনুরোধ করবো আমি। কোনো রাজনৈতিক ব্যানার, রাজনৈতিক পরিচয় সাইডে রেখে আসতে, আমি একজন আইনজীবী, আমি আইনজীবী হিসাবে বলছি, ফিরদৌসদাও আছে, আমরা কোর্টে মামলা করছি। লিগ্যাল ফ্যাটার্নিটি, মেডিকেল ফ্যাটার্নিটি পাশে দাঁড়িয়েছিল এবং দাঁড়াবে, এবং বিনা পারিশ্রমিকে দাঁড়াবে। সেকেন্ড পয়েন্টে আসছে। সেকেন্ড পয়েন্ট দাদা, এই যে মামলাটা এরা হয়েছিল, একটা মামলাতে একটা স্পেসিফিক অভিযোগ, এই রিজনটা কোত্থেকে আসলো? একটা মামলা আপনারা জানেন, সুকান্ত মজুমদার মহাশয় একটা মামলা করেছেন কলকাতা হাইকোর্টে, সেখানে একটা কো ওয়ারেন্ট প্লেয়ার ছিল, মানে হোয়াট ইজ ইউর অথরিটি, সন্দীপ ঘোষের রিমুভাল চেয়ে টেকনিক্যাল গ্রাউন্ডে চিফ জাস্টিস বলেছেন পিআইএল এটাই হবে না, তুমি ওটা মডিফাই করে ফাইল করো। আমরা ফাইল করতে যাচ্ছিলাম, সেই মুহূর্তে অলরেডি একটা মামলা ফাইল হয়ে যায়, পরবর্তীকালে ইলেকশন ছিল তখন করা হয়নি, ফাইল হয়ে যায়। এই তাপসবাবু আমাদের ওই মামলা থেকে যাবতীয় এভিডেন্সগুলো নিয়ে, ডকুমেন্টসগুলো নিয়ে টালা থানায় একটা অভিযোগ করেন। অভিযোগ করার পরে টালা থানা স্টেপ নেয়নি, তিনি এসিজিএম কোর্টে যান। এসিজিএম কোর্ট অ্যাজ পার প্রসিডিওর 153 যখন মুভ হয়, প্রিলিমিনারি ইনভেস্টিগেশন অর্ডার দেন, সেটা দেওয়ার পর এই টালা থানার এসআই 5/4/2024 তারিখে মিস্টার এ ঘোষাল, আমার তো মনে হয় ওই এ ঘোষাল বাবুকে জিজ্ঞেস করা উচিত কেন রিপোর্টটা তিনি দিয়েছেন, কার নির্দেশে দিয়েছিলেন, আরে রিপোর্ট ফাইল করেন, রিপোর্ট প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তিনি নাকি ওই সুপারের সাথে, মানে সুপার বলছি, প্রিন্সিপালের সাথেও কথা বলেছিলেন, যে প্রিন্সিপাল মানে কি বলছে, তুমি তুমি সন্দীপ ঘোষকে তিনি জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা আপনি কি দুর্নীতি করেছেন? একদম, আরে আশা করেছিলেন যে সন্দীপ ঘোষ বলবে না আমি দুর্নীতি করেছি। অভিযোগ ছিল সুমনদা কার বিরুদ্ধে? সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সন্দীপ ঘোষকে জিজ্ঞেস করেছিলেন, সন্দীপ ঘোষ তাকে বলেছে না না আমি সব মেনেছি, তিনি রিপোর্ট দিয়েছেন। তিনি এমএসবিপি কে জিজ্ঞেস করেছেন আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, এগুলো কি করেছেন? উনি বলেছেন না না আমি কিছু করিনি, ক্লিন চিট দিয়ে দিয়েছেন। রোগী কল্যাণ সমিতির বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে জিজ্ঞেস করেছে, রোগী কল্যাণ সমিতি বলছে আমরা তো ধোয়া তুলছি বাদা, আমরা কিছুই করিনি। তো এইসব দেখে তিনি রিপোর্ট ফাইল করলেন পার্টিকুলার কোর্টে। লাস্ট লাইনটা ইম্পর্টেন্ট, আমি পড়ছি। দেয়ার ফোর পুলিশ প্রে করছে, ইট ইজ প্রেড দ্যাট কমপ্লেন পিটিশন মে কাইন্ডলি বি রিজেক্টেড at the allegations made by the petitioner in this petition could not be sustained against the principal of Archgal Medical College and Hospital. মানে কমপ্লেন যে যে অভিযোগ করেছিল সেগুলো সাস্টেনই করছে না, পিটিশনটাকে ডিসমিস করে দাও। আজকে যদি এটার তদন্ত হতো মেয়েটিকে এইভাবে হয়তো প্রাণ হারাতে হতো না, আমাদের মধ্যে থাকতো সে। প্রত্যেকটা দুর্নীতি তদন্ত হতো কলকাতা পুলিশ যদি সত্যি করত, আমি প্রথম দিন থেকে সমন্ধা তোমার চ্যানেলে বসে প্রথম দিন বলে গেছিলাম যে এরা শুধু রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা নয়, পিছনে আরও অনেক বড় কিছু আছে। যদি প্রথম থেকে হতো তাহলে আজকে হয়তো একটা বোনটার ধর্ষণ এবং খুন হতো না। ডাক্তারবাবুর একটা স্লোগান দিয়েছে সকালবেলা, খুব ভালো লেগেছিলো, ওদের ক্রিয়েটিভিটিকেও আমার প্রণাম, যে ভোর হলো দৌড় খোলো বিনীত গোয়েল ওঠোরে, হাওয়াই চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চাটোরে। পুলিশের মেরুদণ্ডটা দরকার, আর যে পরবর্তী সিপি কে হবে আমি জানি না, তার যেন মানে মেরুদণ্ডের এক্সরেটা মানুষকে দেখানো হয়, তারপর তাকে অ্যাপয়েন্ট করা। কিন্তু তুমি তুমি নিশ্চিত যে সিপি বদল হচ্ছে? হওয়া উচিত, তার যদি ন্যূনতম সম্মান থাকে, শরীরে যদি মানুষের রক্ত থাকে, ও তো চাকরি থেকে পদত্যাগ দেওয়া উচিত, দিচ্ছে না কেন? আমি এইখানে আমার পরবর্তী প্রসঙ্গ এবং দেবনারায়ণদার কাছে আসবো, সেটাও মারাত্মক। বিশ্বাস করুন, নাগরিক হিসেবে যে কিভাবে একজন কলেজের আরজিকরের মতো একটি হাসপাতালের অধ্যক্ষকে কিভাবে চোখ রাঙিয়ে দাদাগিরি সহ্য করতে হয়েছে, তার ভিডিও গত 1.5 বছর ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, গত 15 দিন মোবাইলে মোবাইলে ঘুরছে, তারপরও এমনকি যিনি, আমি খুব অশিষ্ট স্থূল একটা শব্দ ব্যবহার করি, যে গাজোয়ারি দাদাগিরি বা রংবাজিটি করছেন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে, তার বিরুদ্ধে কলকাতা পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আমি আসবো সেই প্রসঙ্গে, কিন্তু তার আগে আপনারা
আপনারা এই অবধি যা দেখলেন আপনারা কি মনে করছেন, কি বলছেন আপনারা? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট, সঙ্গে সুমন অ্যাট দ্য রেট আই এম সুমন দে। প্রচুর মন্তব্য, আমি দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে দেবরানন্দার কাছে আসছি। সুভাষ ঘোষ আজরা, তিনি লিখছেন, পুলিশ অনুধাবন করতে পেরেছে যে প্রতিবাদের ঢেউয়ের উচ্চতা ওই 9 ফুটের লৌহ কপাটের থেকে অনেক বেশি। প্রমোদ বিশ্বাস লিখছেন, আন্দোলনকারীরা বোঝালেন পুলিশের লোহার ব্যারিকেডের থেকে তাদের শির দ্বারা জোর বেশি। শোভন মৈত্র লিখছেন, আরজিকর কাণ্ডে সিবিআই কত দূর এগোলো সেটাও সবাইকে জানানো উচিত। প্রবাল নিয়োগী লিখছেন, পুলিশ কমিশনারের হাতেই তার পদত্যাগের দাবি পেশ, এই দৃশ্য নজিরবিহীন। বুদ্ধদেব সরকার লিখছেন, সঠিক সময়ে পদক্ষেপ নিলে আজ পুলিশকেই বিড়ম্বনার মুখে পড়তে হতো না। ঠিক এইখান থেকে একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো দেবনারন্দার কাছে এবং সেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে, যাতে নাগরিক হিসেবে রাজ্যবাসী হিসেবে আমাদের মাথা লজ্জায় ঝুঁকে আসে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি। এই ভিডিওটা এর আগে বহুবার হয়তো আপনারা দেখেছেন, সেপ্টেম্বর 2023-এর ভিডিও, আমরা এটা নিয়ে খবরও করেছিলাম। তৎকালীন আরজিকরের অধ্যক্ষ, খুব অল্প একটা সময়ে প্রথিতযশা চিকিৎসক ডক্টর মানস কুমার বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন ঘটনাচক্রে, যিনি এত কিছুর পর এখন আবার অধ্যক্ষ হয়েছেন। তো সেই সময় তার ঘরে একজনকে পরিচয় জানতে চাইছেন, তিনি বলছেন, আমি গলাটা নাবাবো না, আমার গলাটা এই রকম। তার নাম আফসার আলী। এই আফসার আলী গতকাল 24 ঘন্টা আগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছে। অতিরিক্ত সিকিউরিটি অফিসার, এই ধরনের একটা কিছু পদে তাকে রাখা হয়েছিল আরজি করে। কিন্তু কথা তা নয়, খুব মন দিয়ে ভিডিও ফুটেজটা দেখবেন, তাতে প্রতি কথায় সে প্রথমে দিদি দিদি, তারপর রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম্বার আছে কারুর কাছে, এইভাবে, আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম এই আফসার আলী, এবং আফসার আলীরা কোথায় নাবাচ্ছে এই ভিডিওটা দেখলে রাজ্যবাসী হিসেবে আপনার হয় আতঙ্ক হবে, নয় লজ্জা হবে। অথচ বিস্ময়করভাবে যে ওই সেপ্টেম্বর 2023-এ আমরা প্রতিবেদন করার পর, মোবাইলে মোবাইলে ঘোরার পর, তারপরও কলকাতা পুলিশ এই আফসার আলীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি না নিতে পারেনি। দেখুন তো, আমি জানি না, আমি ওই সব দেখতে যাই না, কত জন আছে, কি করতে এসছে, আমার ওই সব দরকার নেই। দিদিকে আপনি ফোন করুন, দিদির কাছে কারো নম্বর আছে বলুন, দিদি নেই ফোন করতে, বলুন সরকারি মেডিকেল কলেজে অধ্যক্ষের ঘরে ঢুকে তাকে শাসানি, তাও আবার মুখ্যমন্ত্রীর নাম করে, আর সেই শাসানি দিচ্ছেন কে? সন্দীপ ঘোষের নিরাপত্তা রক্ষী। আরজিকর মেডিকেলে সন্দীপ ঘোষের দাপট নিয়ে নানা কথা শোনা যায়, কিন্তু তার নিরাপত্তা রক্ষীর দাপট চমকে দিয়েছে সবাইকে। আপাতত দুর্নীতির অভিযোগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে তার নিরাপত্তা রক্ষী আফসার আলীকেও গ্রেফতার করেছে সিবিআই। সম্প্রতি এই আফসার আলী বিতর্কের কেন্দ্রে আসেন এই ভাইরাল হুমকি ভিডিওর সৌজন্যে। দিদি পাঠিয়েছে আমাকে, আপনি দিদির সঙ্গে কথা করুন, কি আছে বলুন আগে, দিদির সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে, এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য, কতজন আছে, আমি জানি না, আমি ওই সব দেখতে যাই না, কতজন আছে, কি করতে এসছে, আমাকে ওই সব দরকার নেই, আমাকে যে এরকম অপারেশন করে হয়ে গেছে আমি এরকম আছি। দিদিকে আপনি ফোন করুন, দিদির কাছে কারো নম্বর আছে বলুন, দিদি নেই ফোন করতে, বলুন। এই ভিডিওতে দেখা গেছে আফসার আলী যখন দিদির নাম করে হুমকি দিচ্ছেন, তখন সামনে বসা আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, কে দিদি? এই ভিডিও সামনে আসার পরই প্রশ্ন ওঠে, একজন নিরাপত্তা রক্ষীর এই দুঃসাহস হয় কি করে? মুখ্যমন্ত্রী নাম করে মেডিকেল কলেজের অধ্যক্ষকে তিনি হুমকি দেন কি করে? এই দুঃসাহসের নেপথ্যে কি সন্দীপ ঘোষের প্রভাব? 2023 সালে আরজিকর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক হিসাবে একবার বদলি করা হয়। তার জায়গায় 2023 সালের 12ই সেপ্টেম্বর আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে কাজে যোগ দেন মানস বন্দ্যোপাধ্যায়। সেই সময় অধ্যক্ষের অফিসে তালা লাগানো থাকায় প্রথম 3 দিন সেখানে ঢুকতে পারেননি তিনি। কখনো উপাধ্যক্ষ, কখনো অতিরিক্ত সুপারের চেম্বারে বসে কাজ চালান মানস বন্দ্যোপাধ্যায়। তখনই কাজে না আসার কারণে শোকজ করে ডেকে পাঠানো হয়েছিল বেসরকারি সংস্থা নিরাপত্তা কর্মী আফসার আলী খানকে। মানস বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, ভিডিওটি বছরখানেক আগেকার, সেই সময় তিনি আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন। আফসার আলী থাকেন বেলগাছিয়ায়।
তার গ্রেফতারির পর সেখানে গেলেও আফসারকে নিয়ে মুখ খুলতে কেউই যাননি। আমরা এই মুহূর্তে বেলগাছিয়ায় রয়েছে, আমার পিছনে যে বাড়িটি এটা আফসার আলী খানের। এই বাড়িতেই আফসার আলী খান তার পরিবারকে নিয়ে থাকেন এবং এই আরজিকরের যে দুর্নীতি মামলা সেই দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ সহ এই আফসার আলীকেও সিবিআই গ্রেপ্তার করেছে এবং অভিযোগ যে যে সমস্ত দুর্নীতি হয়েছে সন্দীপের হয়ে একাধিক কাজ এই আফসার আলী করত। আপাতত সন্দীপ ঘোষের সঙ্গে তার নিরাপত্তারক্ষীও সিবিআই হেফাজতে। ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। এ কোথায় আছি আমরা? আমি দেবনানন্দার কাছে আসবো। দেবনানন্দ, অ্যাডিশনাল সিকিউরিটি স্টাফ, আমি বলছি তিনি অধ্যক্ষকে যিনি প্রথিত যশা একজন চিকিৎসক তাতে কার্যত খুব গোদা বাংলায় বললে চমকাচ্ছেন, তাকে ধমক দিচ্ছেন। আমি বলছি এটা সভ্য সমাজে হয়? এটা হচ্ছে হাসপাতালের ছবি, এটা সরকারি প্রশাসনিক ব্যবস্থা, এবং এই ছবি সামনে আসার পরও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না, অপেক্ষা করতে হবে যে কবে সিবিআই কোনো একটা বিষয়ে তদন্ত করবে আর এই আফসার আলী গ্রেফতার হবে। শুভময় বাবুর মাঝখানের সময় কথাটা দিয়ে আমি শুরু করি, তার সঙ্গে আমার এর সঙ্গে মিলে যাবে। জীবনানন্দের মহাপৃথিবী কাব্যগ্রন্থ এক জায়গায় লিখছে, আমরা মধ্যম পথে বিকেলের ছায়া রয়েছি, একটি পৃথিবী নষ্ট হয়েছে আমাদের আগে, আর একটি পৃথিবীর দাবি স্থির করে নিতে হলে লাগে। তা একটা নষ্ট তো হয়েই গেছে, আর একটা যখন আছে সেটাকে যেন ভালো করে চালাতে পারে। ঠিক, যারা নষ্ট করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না? নিশ্চয়ই, আমি কথাটা তো বলছি আমি জায়গাতে, না না, ওনার সময় বলেছি মাঝখানের পথে রয়েছে, তো একটা চলে গেছে আর একটা যেন ভালোভাবে পায়, এটাই বক্তব্য হচ্ছে, তাই যেটা মহাপৃথিবীর জীবনানন্দ লিখেছে। আমার একটা কথা আমি আগেও একবার বলেছি, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, শেক্সপিয়ার বলেছিল, মেনি এ ম্যানস টাং শেক্স আউট হিজ মাস্টার্স আন্ডারিং, অনেকের জিব্বা তার মনিবের সর্বনাশকে আরও বাজে অবস্থায় ফেলে। তার মানে মমতা ব্যানার্জি, তার মানে কি আমার দিদি বলেছে, তার মানে মমতা ব্যানার্জিকে আরও কত করবে। শুধু তাই নয়, আজকে সব জায়গায় শোনা যাচ্ছে, অনেকেই বলছে, অনেক সাংসদ আরম্ভ করে অনেক এমএলএ এবং অনেক ভালো ভালো লোকেরা বলছে, এমন কথা থ্রেট দিচ্ছে, এতে কার অসুবিধাটা হচ্ছে? এটা দিদির নাম করে বা থ্রেট দেওয়ার নাম করে আসল জায়গা থেকে আমরা সরে যাচ্ছি, বরং তৃণমূলের ক্ষতি হচ্ছে। অনুরোধ করব এইটা অন্তত করবেন না। এবং আমার দেবনন্দা, দিদির পুলিশ অর্থাৎ মুখ্যমন্ত্রীর পুলিশ কি করলো, কি ব্যবস্থা নিয়েছে? কালকে গ্রেফতার হয়েছে, তার আগে অবধি সেই একই দাপটে ঘুরে গিয়েছে। এই জিনিসগুলো যে আছে, এই তখন তদন্ত করা হলো না কেন, সে প্রশ্ন তো আমিও তুলব। আজকে যদি এই তদন্ত করা হতো তাহলে এই সমস্যাটা আসতো না। সেখানে ঠিক বে অঠিক সব কিছু তদন্ত যদি না করে একটা মিশে বসে, একটা অর্থাৎ পুলিশ ক্যাম্পে বসে যদি তাকে ডেকে বলা হয় কী কী আছে সেটার জন্য, তার জন্য তো পুরো ইনকোয়ারিটা, এই যে 100 পাতা বা 150 পাতার যে তথ্যগুলো আসছে সেই তথ্যগুলো আজকে দিচ্ছে, তখনও সে তথ্য দিয়েছিল, কেন করা হয়নি, সুতরাং এটা ব্যর্থতা। কিন্তু আমার তার সঙ্গে আমি আর একটা কথা যোগ করব, আজকে এই কথা বলতে গিয়ে এই যে সন্দীপ ঘোষ, সে অ্যারেস্ট হয়েছে দুর্নীতির জন্য, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে নিশ্চয়ই দুর্নীতি করেছে, তার জন্য শাস্তি পাক, কিন্তু যে জিনিসটা আসল, যে রেপ হয়েছে তার সঙ্গে যদি জড়িত থাকে সেটা কিন্তু আমরা চাই, আসল জিনিসটা তো সরে না যায়। এইটা হচ্ছে মস্ত বড় বক্তব্য আসল জায়গাতে। এবং আমি আর একটা কথা বলছি, চার দিন এই সরকার পেয়েছিল, 135 জনকে জিজ্ঞাসা করেছে মাত্র 4 দিন, সন্দীপ ঘোষকে জিজ্ঞাসা করত কি না? সময় যদি দেওয়া হয়তো করত না। এক সেকেন্ড, 4 দিন আপনি সময় পেয়েছেন, যে যে ইনস্টিটিউশনের ঘটনা, এক সেকেন্ড, তার হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি তার বয়ান অনুযায়ী আগাগোড়া সেইখানে ছিলেন, আমি বলছি যে ঘটনার পর তিনি পৌঁছেছেন, তার জেরা বাদ দিন, একটা বয়ান নেওয়া হবে না? এই প্রশ্ন আমার নয়, কলকাতা হাইকোর্টের আমাদের প্রধান বিচারপতি। মাত্র 4 দিনে 100 সরকারি তো ঘোষণা করেছেন, আপনি তো মূল লোক, হেড অফ দ্য ইনস্টিটিউশন কে জিজ্ঞাসা করতে পারেন না, করতে না, এটা আপনি বলতে পারেন না। আপনি 4 দিনের সঙ্গে সঙ্গে 4 দিনে আমি হেড অফ দ্য ইনস্টিটিউশন কে করি না, একমত
এই পাটে আমি একমত। আপনারা অ্যাকচুয়ালি দুজনেই একই কথা বলছেন, তার কারণ একেবারে ধর্ষণ এবং খুনে নজর সরবে না, কিন্তু এই মেয়েটির পরিবার তারা স্পষ্ট বলছে যে এই মৃত্যু তাদের অভিযোগ যে দুর্নীতির সঙ্গেই যুক্ত, একেবারে স্পষ্ট। যদি হয় ক্যামেরা পরিবার এই অভিযোগ করেছে, কিন্তু পাশাপাশি দেবনারায়ণদার একটা জায়গায় আমি একমত, 5 তারিখ সুপ্রিম কোর্টের নিঃসন্দেহে গোটা ভারতবর্ষের মতো পশ্চিমবঙ্গের ঘরে ঘরে সুপ্রিম কোর্টের যদি লিঙ্ক তারা দেন নজর থাকবে যে এই খুন এবং ধর্ষণের ঘটনার কি হলো, সেদিক থেকে কারুর নজর সরবে না। দেবনারায়ণদা নিশ্চিন্ত থাকুন। দেবনারায়ণবাবুকে আমি বলছি, দেবনারায়ণবাবু উনি হচ্ছেন ওই ইনস্টিটিউশনের নাম্বার ওয়ান, তো তার স্টেটমেন্ট দূরের কথা, তার তো উচিত ছিল। এবং যিনি 10টা 10 বা 10:30 মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন, সবার আগে পৌঁছেছেন, আর ওনার যারা হেঞ্চম্যান আছে সব লোকজন নিয়ে ওই পার্টিকুলার প্লেস অফ অকারেন্সে ঢুকেছেন। ওনার স্টেটমেন্ট নেওয়া হয়নি, ওনাকে এক্সামিনেশন করা হয়নি, ওনাকে তদন্তের আওতায় আনা হয়নি। 4 দিন যথেষ্ট টাইম, প্রিন্সিপাল ইজ দ্য নাম্বার ওয়ান, ওনাকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না? এতগুলো কথা বলছে দেবনারায়ণদা, মানে ব্রিফমেন্টের মধ্যে দিয়ে গেছে, অত সময় পাননি। কলকাতা হাইকোর্টে 12 তারিখ যে অর্ডারটা ছিল না, ওখানে পরিষ্কার লেখা ছিল যে 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত পুলিশ প্র্যাকটিক্যালি কোনো কাজ করেনি, সিডি দেখার পর বলেছিল। সেকেন্ড হচ্ছে 14 তারিখ রাতের বেলা, মানে 15 তারিখ ওই সময় কী হয়েছে ভাইরা আছে, ওনারা ভালোভাবে জানবেন, আর রিপোর্টটা আমরাও দেখেছি, আমরাও জানি, এবং কী হয়েছে লাইভ মিডিয়া তোমরা দেখিয়েছো। এবং সবথেকে খারাপ দুঃখের জিনিসটা কী হতো, এই বারবার ডিসি সেন্ট্রাল প্রত্যেক দিন একটা করে ভিডিও আসছে, উনি প্রেস কনফারেন্স করছেন, প্রেস কনফারেন্স করে উনি একের পর এক মিথ্যে বলে যাচ্ছে, সামনে দেখা যাচ্ছে যাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে তিনি চালিয়ে দিলেন, সে অভিক দে তৃণমূল ছাত্র পরিষদের একজন উত্তরবঙ্গ লবির নাকি পাবলিক, তাকে তৃণমূল ছাত্র পরিষদ কিন্তু ডিসি সেন্ট্রাল তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট দেখে এলো। আর একটা অদ্ভুত, আমি এই স্লোগান থেকে আর একটা কথা আসলো, তথ্য প্রমাণ গ্রেফতার করেছে, একজনের নাম বিপ্লব সিং, একজন সুমন হাজরা। কি তারা কি করতেন, কেন তাদের গ্রেফতার করা হলো, দেখুন তো। আরজিকর মেডিকেলে দুর্নীতির অভিযোগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পাশাপাশি সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন হাসপাতালের 2 ভেন্ডার বিপ্লব সিংহ ও সুমন হাজরা। দুজনেই সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। অভিযোগ, হাসপাতালে প্রায় জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অবধি সব জিনিস তারাই সরবরাহ করতেন, আর বেআইনিভাবে সেই সুযোগ পাইয়ে দিতেন সন্দীপ ঘোষ। এভাবেই ফুলে ফেঁপে উঠেছিলেন বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। দুজনেরই বাড়ি হাওড়ার সাঁকরাইলের বাসুদেবপুরে একই এলাকায়। সেখানে পৌঁছে জানা গেল গত কয়েক বছরে তাদের জীবনযাত্রা এবং চালচলন আমূল বদলে গিয়েছে। ওদের জীবনযাপন যা চলতো সাধারণ মানুষের সঙ্গে তুলনার বাইরে, বিলাসবহুল জীবনযাপন করতো দুজনেই। জীবনযাপন মানে কি, একদম সেই নেতামন্ত্রীর মতন জীবনযাপন কাটাতো। ও এমনি আগে ছিল আঁকার আর্টিস্টের, আঁকার কাজ করতো, লিখতো ব্যানার ফ্যানার সব লিখতো এইরকম। ইদানিং বোধ হয় 6-7 বছর বিলাসিতে অনেক বেড়ে গেছে। স্থানীয়দের দাবি, ধৃত বিপ্লব একসময় ব্যানার আঁকতেন, বাবা ছিলেন একটি মেডিকেল কলেজের 4th শ্রেণীর কর্মী, এখন সেই বিপ্লবের বাড়ি দেখলে তাক লেগে যাবে। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ, তিনি বেআইনিভাবে নিজের পছন্দের ঠিকাদার এবং সাপ্লায়ারদের সমস্ত টেন্ডারের বরাত পাইয়ে দিতেন এবং তার বিনিময়ে মোটা টাকার কমিশনও নিতেন। আমরা এই মুহূর্তে সেই বিপ্লবের বাড়ির সামনেই রয়েছি এবং এলাকাবাসী বলছেন বিপ্লবের চালচলনের মতন বাড়ির ছবিটাও অনেকটাই বদলে গিয়েছে। পুরনো বাড়ি হলেও দেখে বোঝা যাচ্ছে সাম্প্রতিককালে বাড়িটি রেনোভেট করা হয়েছে এবং বাড়িটি গোটাটাই সিসি ক্যামেরায় মোড়া। বাড়ির একেবারে সামনের ওপরের অংশটি, সেখানে গত কয়েক বছর আগে বসেছে সিংহের একটা বিশাল মূর্তি। বিপ্লব সিংহ অ্যাপারেন্টলি ইলিটারেট, আর চলন বলন অশিক্ষিত লোকের যদি টাকা হয় তখন তাকে দেখলে বুঝতে পারবেন আপনি। গলায় সোনা, জায়গা একটা দাম দিয়ে কম দামি দাম, জায়গা বেশি দামে কিনে ফেললো। বিপ্লব সিংহ মা তারা ট্রেডার্স নামে একটি সংস্থার কর্ণধার।
দুর্নীতি মামলায় সিবিআই যে এফআইআর করেছিল তাতে মাতারা ট্রেডার্স নামে সংস্থার নাম ছিল। গত সপ্তাহে সিবিআই সাকরাইলে বিপ্লবের বাড়ি এবং সংস্থার অফিসে হানা দেয়। ধৃত সুমন হাজরা হাজরা মেডিকেল নামে হাওড়া সাঁকরাইলের একটি ওষুধের দোকানের মালিক, তার বাড়ি বিপ্লবের বাড়ির কাছেই। স্থানীয়দের দাবি, মঙ্গলবার সকালেও সুমন হাজরার দোকান খোলা ছিল, পরে তার ঝাঁপ ফেলে দেওয়া হয়। সুমন হাজরার উত্থানও কিন্তু একইভাবে চোখে পড়ার মতন। সাঁকরাইল থানা এলাকায় আন্দুল রোডের ওপর এই ওষুধের দোকান ছিল সুমন হাজরার। মধ্যবিত্ত জীবনযাপনই ছিল, কিন্তু গত কয়েক বছরে আরজিকর হাসপাতালে সাপ্লায়ার হয়ে ওঠার পর থেকে সুমনের জীবনযাপনও বিপ্লবের মতনই বদলে গিয়েছিল। সুমন হাজরা এখানে বসতো দোকান? আসতো, বিকালবেলা আসতো, থাকতো, মাঝে সাঝে থাকতো। কি কিসে করে আসতো? চার চাকায় নিয়েই আসতো, এগুলো চার চাকা গাড়ি ছিল, ওদেরই আসতো। আগাগোড়াই চার চাকা গাড়ি ছিল না গত কয়েক বছরে? এগুলো হয় গত কয়েক বছরের মধ্যে, এই তিন চার বছরের মধ্যে ভালো হয়েছে। ধৃতদের জেরা করে আরজিকর মেডিকেলে দুর্নীতি নিয়ে আরও চাঞ্চল্যকর কোনো তথ্য কি সামনে আসবে, সেটাই দেখার। ব্রতদী ভট্টাচার্য, এবিপি আনন্দ। হ্যাঁ শুভময় দেখাচ্ছে শুভময়, এক হচ্ছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়, দশকের পর দশক ধরে উঠছে, কিন্তু যে চেহারায় আজকে এই 2024 আমাদের সামনে এসছে চেহারা, এটা পৃথিবীর সব কিছু পরিবর্তনশীল, চেহারাও পাল্টে যাচ্ছে। শুনুন, জাস্ট একটি মিনিট সময় দেবেন। দেখুন, 77 থেকে 91 পর্যন্ত বামফ্রন্টে যে 14 বছর, কারণ 91 ভোট হয়েছিল, 92 হয়নি, এরপর থেকে দাঁড়িয়ে আজকে আমরা বলতে পারি 33 বছর কেটে গেল, কেউ কথা রাখলো না। এবং পরিবর্তনগুলো কীরকম হয়েছে, ধরুন এই 90 দশক থেকে চুন বালি ইঁট যেগুলো, এই যে কাজকর্ম গুন্ডামিকে লোকাল কমিটির পাড়ার দাদা দিয়ে কন্ট্রোল করার থেকে, গুন্ডামিটা কোথায় পৌঁছলো না, গুন্ডামি না মাথায় অক্সিজেন কম, আপনি ভাবুন কোন জায়গায় পৌঁছচ্ছে। বিভিন্ন হুমকি অপরাধ, নৃশংস অপরাধ, ওরকম কতই হয় থেকে ছোট ঘটনা হলো, তারপর এখন বাচ্চাদের দুষ্টুমি হয়ে গেল, তারপর শাসকের রাজনীতিতে ব্যাপক দুর্নীতি, তার জায়গায় বারবার করে এলো মুড়ি চপ ফুলুরি ফিশ ফ্রাইয়ের কথা। মধ্যবিত্ত বাঙালি যে আপোষটা করে গেল 33 বছর ধরে, এবং তার জায়গা থেকে ডাক্তারবাবুদের সামনে এলো হুমকি সংস্কৃতি, এই জায়গায় আপাতত ডাক্তারবাবুরা আমাদেরকে 650 প্যারাসিটামল দিনে 3-4 করে দিয়েছেন, আমাদের দেখিয়ে দিয়েছেন। একটাই আবেদন বাঙালি মধ্যবিত্তর কাছে, মানে আমাদের কাছে, আয়নার সামনে দাঁড়িয়ে আমরা বলছি যে ডাক্তারবাবুদের যেন কেমোথেরাপি না দিতে হয়। আজকে বামপন্থীদেরও বিরাট মিছিল হয়েছে, সেই মিছিলে প্রচুর মানুষ পথ হেঁটেছেন, তাদেরও কিন্তু মাথায় রাখতে হবে 91 থেকে 2011 অবধি তাদের রাজনীতিটাও কোন পথে চালিত হয়েছিল। নতুন দিশা যদি যুবকরা দেখাতে চান, যুব নেতৃত্ব, সে তরুণ জ্যোতি রায় হন, বিজেপির তৃণমূলেরও অনেক তরুণ নেতৃত্ব আছে, তাদের বুঝতে হবে যে আপাতত প্যারাসিটামলে যদি কাজ হলো আমরা বেঁচে গেলাম, না হলে কিন্তু গত 33 বছর ধরে যেটা ঘটছে তাতে এরপর কোরামিন দেয়া ছাড়া আর বিশেষ গতি নেই। খানিকক্ষণ আগে শুভময় দা বিধানসভার কথা বলছেন, আজকে বিধানসভায় ঠিক কী হলো, ধর্ষণে মৃত্যুদণ্ড চেয়ে বিধানসভায় বিল পাস হলো, সেখানে রাজনৈতিক তরজা, একদিকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর অভিযোগ নরেন্দ্র মোদী মহিলাদের সুরক্ষা দিতে পারেন না, সরাসরি অভিযোগ বললেন দেশের লজ্জা, পাশাপাশি শুভেন্দু অধিকারী সরাসরি সেই স্লোগান তুললেন বিধানসভার মধ্যেই, দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ। পরের প্রতিবেদন। প্রধানমন্ত্রী, আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি। দফা এক দাবি এক, দফা এক দাবি এক, এসব যাবে না, দিস স্লোগান উইল নট গো। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনার আঁচ এবার এসে পড়ল বিধানসভাতেও। মঙ্গলবার বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পেশ করল রাজ্য সরকার। তৃণমূল সরকারের আনা বিলে বিজেপি সম্মতি দিলেও আলোচনার সময় তুমুল হৈহট্টগোল হয়। সরকার এই বিপুল জনবিক্ষোভ, গণরোষ, ঘৃণা, ক্রোধ, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর, এই জায়গা থেকে ইস্যু ডাইভার্ট করতে চাইছেন আপনারা। এরপরই মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে উঠলে শোরগোল শুরু হয়। রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশের মতো রাজত্বগুলো, রাজ্যগুলোতে এই হার বাংলার কয়েক গুণ বেশি। আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন, নরেন্দ্র মোদী পদত্যাগ চাই, তার কারণ সারা দেশে উনি জাতীয় লজ্জা।
মুখ্যমন্ত্রীর পাল্টা পদত্যাগের দাবি তুলতে শুরু করেন বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়করা। প্রমাণ লোপাট করেছেন, আরজি করে আপনাদের এই বিল আর একটা আরজিকর হলে কার্যকর হবে, তাই দফা এক দাবি এক, দফা এক দাবি এক। এইসব যাবে না, দিস স্লোগান উইল নট গো, দফা এক দাবি এক, এগুলো দিস ক্যানট বি পার্ট অফ দ্য ডিসকাশন, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। পাল্টা প্রতিবাদ শুরু করেন তৃণমূল বিধায়করা। বিল কিসের ধর্ষকদেরও জেল থেকে ছেড়ে দিয়ে মালা পড়ানো হয়েছিল, যাবজ্জীবন জেলের সাজাপ্রাপ্ত উন্নাওয়ের ধর্ষণকারী সকলকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে, এমনকি সাক্ষী মালিক আমাদের সোনার মেয়ে তাদের উপরেও যে অত্যাচার হয়েছে। নির্ভয়ার চারজন অ্যাক্টিভিস্টকে ডেথ পেনাল্টি দেয়নি ভারত সরকার, আমাদের রাজ্যে ধনঞ্জয় ডেথ পেনাল্টি হয়নি, নতুন কি নতুন কিছু নয়, আন্দোলন থামাও, সরকার বাঁচাও, দিস ইজ দ্য অ্যাকচুয়াল মোটো এম এন্ড অবজেক্ট অফ দি স্টেট গভর্নমেন্ট। ধর্ষণ বিরোধী কড়া বিল নিয়ে রাজনৈতিক আকচাকচির মধ্যে নিহত চিকিৎসকের মা বাবার প্রশ্ন, আগে তো নিরাপত্তা দিতে হবে, তারপর তো ধর্ষণ বিরোধী বিল, সেই নিরাপত্তাটা কোথায়? আগে আগে তো নিরাপত্তা দিতে হবে, পরে তো আসবে ওটা যে ধর্ষণের ফাঁসি বা ইয়ে, আগে তো তাদের সুরক্ষা, কাজের জায়গায় সুরক্ষা আগে, তারপরে ওসব। আগে মেয়েদের নিরাপত্তা, ছেলেদের, এমনকি শুধু মেয়ে বলে নয়, যারা কাজের জায়গায়, সবার সুরক্ষিত যেন হয়, এটাই চাই। বিধানসভায় বিল পাশ হয়ে গেল, এরপর কি হবে, রাজ্যপাল রাষ্ট্রপতি কি করবেন? আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। অপরাজিতা, উইমেন অ্যান্ড চাইল্ড বিল, আমি বলছি ডক্টর নাইয়া, আপনারা এই উদ্যোগটা কিভাবে দেখছেন? আজ পাশ হয়ে গেল, শাসক প্রপোজ করলো, বিরোধীরা সমর্থন করলো, একদম প্রথম দিন থেকেই আমাদের এই স্ট্যান্ডটা ক্লিয়ার। দেখো, লাস্ট যত ডিবেট হচ্ছে শাসক এবং বিরোধীদের, সবার জন্য একটা, এ বলছে কামদুনি রাজ্যিকর, ও বলছে আপনার বাকি দিল্লির নির্ভয়া এহনা তেনাগুলো বলছে। তো একটা জিনিস যেটা বোঝা যাচ্ছে সুমনদা, মনে হচ্ছে কোথাও একটা দুটো দলেরই একটা চক্রান্ত, যে বিচার তোমরা পাবে না, আমরা এটারই বিরোধী, আমাদের কিন্তু দফা এক দাবি এক, অভয়া বিচার পাক, আমাদের পদত্যাগের জায়গাটা নেই, আমরা প্রথম থেকে স্ট্যান্ড ক্লিয়ার করেছি। তো সেখান থেকে আমরা যেটা চাইছি সেটা হলো এই দুটো দলের যে টানা পড়েনি, একটা বিচার তোমরা পাবে না, এরকম একটা মনে হচ্ছে আমাদেরকে এসে কনভিন্স করার চেষ্টা চলছে যে এখানেও বিচার হয়নি, সেখানেও বিচার হয়নি, এখানেও বিচার পাবে না। আজকে যে অপরাজিতা বিলের কথা বললাম, এখনই দেখলাম একটা কথা সুমনদা, যেখানে 10 দিনে বলছে যে শাস্তি দেবো, আর 4 দিনে আমাদের নারায়ণবাবু বলছেন যে তার প্রশ্ন পর্যন্ত করা হয়নি, তাহলে 10 দিনে আপনি তখন সাজাটা দেবেন কীভাবে? তাহলে আপনার তো ওটা 4 দিনে একজনকে আপনি কোশ্চেন পর্যন্ত করতে পারছেন না, 10 দিনে আপনি সাজা দেবেন, তো এসব জানি না, বিলটা কীভাবে ইমপ্লিমেন্টেশন হবে আমি জানি না, আরেকটু বলে নিই তো, এই জায়গাটা যে জাস্টিসের জায়গাটা থেকে আমরা অনল প্রথম থেকেই, তো আমরা ওই উই ডিমান্ড জাস্টিস থেকে, আমি এখানে জোরালো কণ্ঠস্বরে বলতে পারি, উই উইল ব্রিং জাস্টিস আমাদের মধ্যে। না তবে এই বিলে আমি তো সব পড়িনি, ওই 15 দিনে নয়, 36 এইরকম একটা ডেজ, এবং সেখানে 15 করে বাড়ানো হতে পারে, মাত্র 2 বার এবারে বাড়ানো হবে, আমি যদ্দু এই শুনেছি, সম্পূর্ণ পড়িনি, কিন্তু তাতেও কিন্তু এখন তো বছরের পর বছর চলে যাচ্ছে। এই তো কামদানু কেস, প্রথমে যেখানে লোয়ার কোর্টে ফাঁসি হলো সেটা হতে হতে 16 হলো, তারপরে 21, তার মানে কবে 13 থেকে 21, এই ফ্যামিলির এই জিনিসটা, মেয়েটির ভাইরা এই আপনার চেয়ারে এসে বলে গেছে গত 11 বছর 14 বার, আজকে বিধানসভায় শুনলাম 17 বার পিপি পাল্টানো হয়েছে। আমার প্রশ্নটা হবে, যদি আর একটা কেস দেখান না, ঠিক আছে, আমি যদি সদিচ্ছে ধরি কেন এই জিনিস হবে, আমি দ্রুত দুজনের কাছেই যাবো। দেবনারায়ণদাকে ধন্যবাদ কামদুনি কেসটা বলার জন্য, কামদুনি কেসে তড়িঘড়ি করে চার্জশিট ফাইল হয়ে গেল, বিচার প্রক্রিয়া শুরু হলো, আলটিমেটলি যখন টেস্ট হলো সেই মামলার, দেখা গেল শেকি ফাউন্ডেশন তদন্তই গোলমাল, কি হলো, বিচার পেল না। আচ্ছা, রাজ্যে 48,600 টাকা।
4,48,600 ক্রাইম এগেনস্ট ওমেন কেস পেন্ডিং, রাজ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট কিছু আছে, সেই কোর্টে জজ নেই, ভাইরা বিচার চাইছে, আমরাও বিচার চাইছি, কিন্তু বিচার প্রক্রিয়াটা হচ্ছে কোথায়? আজকে অপরাজিতা বিল বা কোনো বিল আনা তো দরকার নেই, ডিএনএস আছে, আগে আইপিসি ছিল, ফাঁসির মানে প্রভিশন সেখানেও ছিল, কিন্তু রাজ্যের রেপ অ্যান্ড মার্ডার যে ঘটনাগুলো ঘটলো, রেয়ার অ্যান্ড রাস বেয়ার, ধনঞ্জয়ের পর ফাঁসিটা কোথায় হলো, মানে প্রেসিডেন্টটা সেট কোথায় করলাম আমরা? আমরা দেখালাম যে এখানে বিচারের নামে বছরের পর বছর চলবে, আজকে বিধানসভায় বিল এলো এবং তাড়াতাড়ি বিচার ব্যবস্থা যাতে কন্ডাক্ট হয় সেই জন্য নাকি এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রথম কথা বলি যে কনকারেন্ট লিস্টে এন্ট্রি ওয়ান এবং এন্ট্রি টু অনুযায়ী রাজ্য বিল আনতেই পারে, কিন্তু তাদের মধ্যে যদি সেন্ট্রাল লয়ের সাথে কনফ্লিক্ট হয় তাহলে সেন্ট্রাল ল উইল প্রিভেল। এবং শুধু তাই না, এই বিলে আমি দেখছিলাম এই বিলে ওভাররাইডিং ইফেক্ট দেওয়া হয়েছে, অর্থাৎ এই বিলটা প্রিভেল করবে। আমি জানি না কনস্টিটিউশনটাকে উল্টো করে লেখা হবে কি না, তো যাই হোক না কেন আমি অন্য কথা বলছি। আচ্ছা, এই তাড়াতাড়ি বিচার ব্যবস্থা যদি আপনি কন্ডাক্ট করাতে চান তাহলে কি করতে হবে? আপনাকে উপযুক্ত সংখ্যক কোর্ট কর্মচারী নিয়োগ করতে হবে। এই রাজ্যে আজকে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস যা যা বলেছেন শুনলে আমাকে, আচ্ছা এই যে আফসার আলী বা সঞ্জয় এরা কারা? এরা চুক্তিভিত্তিক কর্মী, এই গোটা রাজ্যটা চলছে চুক্তিভিত্তিক কর্মীতে। আদালতে বর্তমানে যে পরিমাণ কর্মী প্রয়োজন সেই কর্মী তো নেই, উল্টে সেই কর্মী নিয়োগ না করে চুক্তিভিত্তিক কর্মী দিয়ে একদম আজকে চিফ জাস্টিসের মানে যে মন্তব্য যে গোটা দেশে এরকম পরিস্থিতি দেখা যায় না, এই রাজ্যে প্রতিটি দপ্তর চলছে চুক্তিভিত্তিক কর্মী। আমার এইখান অবধি এখনো পর্যন্ত সিলভার লাইনিং কোথায় জানেন? ওই ডক্টর নাইয়ার কথায় যে উই ডিম্যান্ড জাস্টিস না উই উইল ব্রিং জাস্টিস। আমি বলছি এই অঙ্গীকার যদি আমরা সবাই করি তাহলে ওই মেয়েটি তার পরিবার অবশ্যই বিচার পাবে এবং পাশাপাশি এই ধরনের ঘটনাও আমরা বন্ধ করতে পারবো। আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। এই আবহেই গত শনিবার কষ্টার্জিত সরকারি বেতন নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনকারী চিকিৎসকদের তীব্র কটাক্ষের পাশাপাশি যারা সরকারি পুরস্কার নিয়েছিলেন তারা সেই পুরস্কার ফেরত দেবেন কি না তা নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কাঞ্চন মল্লিক। এবার সমালোচনার মুখে বেতন মন্তব্যের জন্য ক্ষমা চাইলেও সরকারি পুরস্কার ফেরত মন্তব্যের জন্য কোনো রকম ক্ষমা বা দুঃখ প্রকাশও করেননি উত্তরপাড়ার ওই তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। এখনও পর্যন্ত এ নিয়ে শাসক দলের তরফে কোনো নিন্দাও করা হয়নি। আর এই প্রেক্ষাপটেই এবার রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া বিশেষ চলচ্চিত্র পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। নাট্যক্ষেত্রে সর্বোচ্চ সম্মান দীনবন্ধু মিত্র পুরস্কার ফেরাচ্ছেন নাট্যকার চন্দন সেন। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির দেয়া শ্রেষ্ঠ নির্দেশকের সম্মান ফেরাচ্ছেন আরেক নাট্য পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ আমরা করে চলবো, আপনারা মাইনে না দিন, বোনাস না দিন, আপনারা যা চাইবেন তাই ফেরত দিয়ে দেবো, কিন্তু এই প্রতিবাদটা চলবে। প্রচণ্ড আঘাত পেয়েছি বলেই সকালবেলা উঠে আমি আমাদের সংস্কৃতি সচিবের কাছে আমি এটা এই পুরস্কার যে ফেরত দিতে চলেছি বা চাইছি এটা আমি ঘোষণা করেছি। আমাদের মধ্যে রাগ তৈরি হয়েছে, ক্ষোভ তৈরি হয়েছে, তো শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নিলাম যে আমি এই পুরস্কারটা আমি ফেরত দিয়ে দেব। আরজিকর কাণ্ডের প্রতিবাদীদের কটাক্ষ করতে গিয়ে রবিবার সরকারি পুরস্কার ফেরত দেওয়ার প্রসঙ্গ তুলেছিলেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের নিজেদের চারিদিক থেকে তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন বলুন, ফেরত দিয়ে দিচ্ছি। আর এই আবহে একে একে সরকারি পুরস্কার ফেরাতে শুরু করলেন শিল্পীরা। রাজ্য সরকারের বিশেষ চলচ্চিত্র পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তথ্য সংস্কৃতি দপ্তরকে ইমেল করেও সে কথা জানিয়ে দিয়েছেন তিনি। ক্যাটালিস্টের কাজ করলো ওই বক্তব্যটা ওনার, এবং এত মিথ্যাচার এত অন্যায়কে ঢাকার নির্লজ্জ প্রচেষ্টা এখনো চালিয়ে যাচ্ছেন ওরা, কিভাবে আমি জানাবো যে আমি এটার প্রতিবাদ করছি? তো আমার মনে হলো এটা একটা টুল যেটা আমি করতে পারি। হ্যাঁ, সম্মান আবার নিশ্চয়ই পাবো, আমার জন্য, আমার শিরদাঁড়াটা সোজা রাখার জন্য, বাবা মার কাছ থেকে যা শিখেছি সেটা রিইনফোর্স করার জন্য।
নাট্যক্ষেত্রে রাজ্য সরকারের সর্বোচ্চ সম্মান দীনবন্ধু মিত্র পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিলেন নাট্যকার চন্দন সেন। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির দেওয়া শ্রেষ্ঠ নির্দেশকের সম্মান ফেরাচ্ছেন নাট্য পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায়। আমার বাবা 40 বছর ধরে সরকারি ডাক্তারখানার ডাক্তার ছিলেন, আমি জানি ডাক্তারদের কী ধরনের রেসপন্সিবিলিটি পালন করতে হয়। বলতে পারছি আমার নিজেকে সবসময় ঘেন্না করতে ইচ্ছে করছে যে এই সময় আমি থাকলাম কেন, বেঁচে রইলাম কেন এত দীর্ঘদিন। কাঞ্চন মল্লিক, সে গতকাল বা পরশু এরকম একটা কিছু ভিডিও করেছিলেন তার, এবং সেখানে আমি দেখলাম যে উনি যে ভঙ্গিমায় কথা বলছেন, অভিনয়ের জগতের সঙ্গে সম্পৃক্ত যারা তাদেরকেও ব্যঙ্গ করে বললেন যে যারা পুরস্কার পেয়েছেন তারা যারা বিরোধিতা করছেন সেই পুরস্কার ফিরিয়ে দেবেন। তো এইটাই এই আমার প্রত্যাখ্যানের যে সামান্য সংশয় হচ্ছিল সেইটা আমাকে প্রত্যয় তৈরি করলো যে না, এইবার আর পারা যাবে না। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব কার্টুনিস্টরাও। রাজ্য সরকার আয়োজিত চারুকলা মেলা বয়কটের পথে কার্টুনিস্টদের সংগঠন কার্টুন দল। নভেম্বর মাসে রাজ্য সরকারের উদ্যোগে চারুকলা মেলা হওয়ার কথা, তার জন্য আবেদনপত্র জমা নেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, কিন্তু আবেদনপত্র জমা দিচ্ছে না কার্টুন দল। এবছরটা একটু ভিন্ন, কারণ এবছরে আমরা আমাদের সদস্যদের যে মন ও মগজ কোনোটাই কিন্তু এই যে মেলা যে মানুষ আসছে বা এর যে আবহ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, সেজন্য আমরা এবারে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এবারে চারুকলা মেলায় অংশগ্রহণের যে আবেদন সেটা আমরা এবারে করব না। 2019 সালে গান্ধী গবেষণা ও সাহিত্যের জন্য বঙ্গরত্ন পুরস্কার পান আলিপুরদুয়ারের শিক্ষাবিদ পরিমল দে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সম্প্রতি রাজ্য সরকারের দেওয়া সম্মান ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেন তিনি। কৃষ্ণেন্দু অধিকারী ও অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।